এই রাজ্যে করোনা ভ্যাকসিনের দুর্ভিক্ষ চলছে, তার সামাল দিতেই রাজ্য ও কেন্দ্রীয় সরকার হিমশিম খাচ্ছে। বিভিন্ন সময় ভ্যাকসিন নিয়ে নানা দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে। এরই মধ্যে জলপাইগুড়ি জেলার নাগরাকাটার অন্তর্গত ধুমপাড়ায় এক বিদ্যালয়ে ভ্যাকসিন দেওয়ার শিবির চলছিল। সেখানে ভ্যাকসিন প্রদানকারী এক কর্মী মোবাইল ফোনে কথা বলতে বলতে ভ্যাকসিন দিচ্ছেন বলে অভিযোগ। এক ব্যক্তিকে পরপর তিনবার ভ্যাকসিন দেওয়া হয় বলেই অভিযোগ। বিষয়টি একজনের নজরে পড়ে। তিনি ভ্যাকসিন গ্রহীতাকে বিষয়টি জানালে তিনি ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে শালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। না, কালকে আমি যখন ভ্যাকসিন দিতে যাই পশ্চিম ফ্যাকাটা স্কুলে, তো ওইখানে ভ্যাকসিন দিতে যাওয়ার কী হয়েছিলো, ওইখানে আমি প্রথমবার ফার্স্ট টাইম আমি ভ্যাকসিন দিলাম, মানে ফার্স্ট ভ্যাকসিন আমার ছিল। তো আমি যখন ভ্যাকসিন দিতে যাই, তো ওই আমার সাথে যে মানে ওইখানে যে ছিল নার্স দিদিরা বা আশা দিদিরা যে ছিল, ওনারা কী করেন মানে ওইখানে ওনারা কথা বলতে বলতেই মানে ওনারা দুজনে কথা বলতে বলতে আমাকে প্রথমবার একটা ভ্যাকসিন অলরেডি দিয়ে দিল। তারপরে আমার দিদির ফোন আসলো, তো আশা দিদি তার নার্সের ফোন আসলো, তো আমাকে বললো না যে আপনি উঠেন বলে, হয়ে গেলেন বলে। আমাকে এই যে হাতটা একটা হাত দিয়ে ধরে আছে আর একটা হাত দিয়ে ফোনও আছে, ফোনটা রাখতেছে আবার ইঞ্জেকশন দিচ্ছে আবার দিচ্ছে, এইভাবে আমাকে তিনটা পরপর ইঞ্জেকশন দিল। যখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে কাকিমুনি আমাকে তো আপনি তিনটা ভ্যাকসিন দিলেন, মানে ইঞ্জেকশন তিনবার দিলেন, তো উনি একটু ওভাব হয়ে দেখার পরে আবার বলি কী পাগলের মতো কথা বলিস বলে আমাকে খেলাই দিল ওইখান থেকে। তারপর যখন আমি এই কথাগুলো বাইরে আসি বলি, তো বলার পরে তো ওনারা একটু মানে ভিতরে আমাকে আবার নিয়ে গেলো, যে ওখানে স্টাফগুলো ছিল ভিতরে নিয়ে গেলো। ভিতরে নিয়ে যাওয়ার পরে বললো যে এইভাবে দেখ বাড়ি যা আরাম কর, অতটা কিছু না বলে আমাকে এইভাবে অতটা কিছু বললো না আমাকে, যে এরকম কিছু আমরা ইসে করবো হ্যান করবো, অতটা কিছু কিছু বললো না আমাকে, যা তুই বাড়ি যা আরাম কর, কিছু হলে আমরা আছি, শুধু এইভাবে বললো। কিন্তু দাদা দেখো, আমি বাড়ি মানে ওইখান থেকে বাড়ি আসার পরে না কেউ আমার খবর করতে গেছে, না আমার কেউ খবর নিল, না কেউ এরকম কিছু করে নাই ওনারা। যে আমাকে বললো যদি সেরকম কিছু অসুবিধা হয় তুমি ফোন করে বলো, অ্যাম্বুলেন্স যাবে এরকম কিছু। কিন্তু স্যার আমাকে এখনও পর্যন্ত, আমি আসার এখানে সকালে 8টার সময় আসছি, এখনও পর্যন্ত না গাড়ি আসতেছে না কী আসতেছে আমি কিছু বুঝতে পারছি না। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, রিপোর্ট আনন্দ বার্তা। এই রাজ্যে করোনা ভ্যাকসিনের দুর্ভিক্ষ চলছে, তার সামাল দিতেই রাজ্য ও কেন্দ্রীয় সরকার হিমশিম খাচ্ছে। বিভিন্ন সময় ভ্যাকসিন নিয়ে নানা দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে। এরই মধ্যে জলপাইগুড়ি জেলার নাগরাকাটার অন্তর্গত ধুমপাড়ায় এক বিদ্যালয়ে ভ্যাকসিন দেওয়ার শিবির চলছিল। সেখানে ভ্যাকসিন প্রদানকারী এক কর্মী মোবাইল ফোনে কথা বলতে বলতে ভ্যাকসিন দিচ্ছেন বলে অভিযোগ। এক ব্যক্তিকে পরপর তিনবার ভ্যাকসিন দেওয়া হয় বলেই অভিযোগ। বিষয়টি একজনের নজরে পড়ে। তিনি ভ্যাকসিন গ্রহীতাকে বিষয়টি জানালে তিনি ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে শালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। না, কালকে আমি যখন ভ্যাকসিন দিতে যাই পশ্চিম ফ্যাকাটা স্কুলে, তো ওইখানে ভ্যাকসিন দিতে যাওয়ার কী হয়েছিল, ওইখানে আমি প্রথমবার ফার্স্ট টাইম আমি ভ্যাকসিন দিলাম, মানে ফার্স্ট ভ্যাকসিন আমার ছিল। তো আমি যখন ভ্যাকসিন দিতে যাই, তো ওই আমার সাথে যে মানে ওইখানে যে ছিল নার্স দিদিরা বা আশা দিদিরা যে ছিল, ওনারা কী করেন মানে ওইখানে ওনারা কথা বলতে বলতেই মানে ওনারা দুজনে কথা বলতে বলতে আমাকে প্রথমবার একটা ভ্যাকসিন অলরেডি দিয়ে দিল। তারপরে আমার দিদির ফোন আসলো, তো আশা দিদি তার নার্সের ফোন আসলো, তো আমাকে বললো না যে আপনি উঠেন বলে, হয়ে গেলেন বলে। আমাকে এই যে হাতটা একটা হাত দিয়ে ধরে আছে আর একটা হাত দিয়ে ফোনও আছে, ফোনটা রাখতেছে আবার ইঞ্জেকশন দিচ্ছে আবার দিচ্ছে, এইভাবে আমাকে তিনটা পরপর ইঞ্জেকশন দিল। যখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে কাকিমুনি আমাকে তো আপনি তিনটা ভ্যাকসিন দিলেন, মানে ইঞ্জেকশন তিনবার দিলেন, তো উনি একটু ওভাব হয়ে দেখার পরে আবার বলি কী পাগলের মতো কথা বলিস বলে আমাকে খেলাই দিল ওইখান থেকে। তারপর যখন আমি এই কথাগুলো বাইরে আসি বলি, তো বলার পরে তো ওনারা একটু মানে ভিতরে আমাকে আবার নিয়ে গেলো, যে ওখানে স্টাফগুলো ছিল ভিতরে নিয়ে গেলো। ভিতরে নিয়ে যাওয়ার পরে বললো যে এইভাবে দেখ বাড়ি যা আরাম কর, অতটা কিছু না বলে আমাকে এইভাবে অতটা কিছু বললো না আমাকে, যে এরকম কিছু আমরা ইসে করবো হ্যান করবো, অতটা কিছু কিছু বললো না আমাকে, যা তুই বাড়ি যা আরাম কর, কিছু হলে আমরা আছি, শুধু এইভাবে বললো। কিন্তু দাদা দেখো, আমি বাড়ি মানে ওইখান থেকে বাড়ি আসার পরে না কেউ আমার খবর করতে গেছে, না আমার কেউ খবর নিল, না কেউ এরকম কিছু করে নাই ওনারা। যে আমাকে বললো যদি সেরকম কিছু অসুবিধা হয় তুমি ফোন করে বলো, অ্যাম্বুলেন্স যাবে এরকম কিছু। কিন্তু স্যার আমাকে এখনও পর্যন্ত, আমি আসার এখানে সকালে 8টার সময় আসছি, এখনও পর্যন্ত না গাড়ি আসতেছে না কী আসতেছে আমি কিছু বুঝতে পারছি না। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, রিপোর্ট আনন্দ বার্তা।